আজকের দিনে একটি বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন যখন কারোর সঙ্গে কথা বলবেন সেটি এমনি সাধারণ কথোপকথন হতে পারে বা ভালোবাসার কথা হতে পারে বা উপদেশ দেওয়া হতে পারে পুরুষ মহিলা আপনি যেই হন না কেন আজকের দিনে যখন কারোর সঙ্গে কথা বলবেন চোখের চোখ রেখে কথা বলবেন না প্যারালাল মাথা রাখবেন একটু নিচের দিকে রাখার চেষ্টা রাখবেন বাউটি রাশি আপনারা প্রত্যেকেই এটি মেনে চলার চেষ্টা রাখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত বান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব আজ আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দু সাল রবিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিন আপনাদের কেমন যেতে পারে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা লগ্নের যারা আছেন কিছুটা নিজের দোষে আর্থিক ব্যয় হবার সম্ভাবনা থাকছে তাই যে কোনো পদক্ষেপ রাখুন না কেন একটু মনের মধ্যে চিন্তা রেখে কাজ করবেন কারণ আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে অর্থ দিলেই সব কাজ শেষ সেটি কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে স শরীরও কিন্তু দাঁড়াতে হয় তাই আপনার মন মানসিকতার মধ্যে আজকের দিনে এরকমই থাকছে যে কোনো ক্ষেত্রে দোষ এড়িয়ে যাওয়ার জন্য কিছু অর্থ দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কিন্তু ভুল ভাবছেন স আজকের দিনে সমস্ত বিষয় সহজ বা হালকাভাবে নেবেন না যদি কোনো বিষয় যদি আপনি মনে করেন খুব সহজেই সমস্ত কিছু হয়ে যাবে তাহলে ভুল করছেন এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আজকের দিনে অবশ্যই কথা বলুন আপনার পার্টনারের সঙ্গে একটু কথা বলবেন আজকের দিনে অবশ্যই মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন নাহলে আপনার পার্টনারের মন অন্যদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী বিশ্বরাশি অথবা অথবা লগ্নের যারা আছেন এটি কথা মনে রাখবেন কেউ সহজ সরল পদ্ধতিতে ইনকাম করে কেউ একটু উল্টো পদ্ধতিতে ইনকাম করে যে কোনো পদ্ধতি হোক সেটি তার কর্ম অর্থাৎ দুটোই কর্ম বলা যেতে পারে যাই হোক আপনারা যারা চালাকি বা চতুরতার সাহায্যে কিছু ইনকাম করেন বা এরকম মনোমানসিকতা নিয়ে না আজকের দিনে এরকম যাদের কর্ম সে সমস্ত ক্ষেত্রে ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়াও আপনারা যারা কোনোরকম হার্ডওয়্যার সফটওয়্যার এই সমস্ত নিয়ে অভিজ্ঞতা নিয়ে আছেন বা তৈরি করছেন নিজেকে প্রমাণিত করার জন্য সেই সমস্ত ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনারা লটারি নয় বিশেষ করে ফাটকা ইনকাম বা জুয়াতে ইন্টারেস্ট যারা রাখেন এই সমস্ত ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে তবে মনে রাখবেন ইন দ্য স্পট যখন আপনি ইনকাম করছেন কোনো ডিজিটাল নয় সরাসরি অর্থ যেখানে ইনকাম করছেন সেই অর্থ যখনই আপনি যে পদ্ধতিতে ইনকাম করুন না কেন সরিয়ে দেওয়ার চেষ্টা রাখবেন তা নাহলে সেই অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না মনে রাখবেন বিশ্বরাশি রাশি অথবা বিশ্বলগ্নের আপনারা যারা আছেন আপনারা যারা কর্ম করছিলেন কর্ম ছেড়ে বিজনেসের মধ্যে মনোনিবেশ করেছেন যথেষ্ট ধৈর্য আপনার মনের মধ্যে আনতে হবে তবু একবার মনে হতে পারে যে কেন কর্মটা ছাড়লাম এরকম চিন্তা আপনার মধ্যে আপনার মনের মধ্যে তৈরি হবে যদি বিশ্ব রাশি অথবা লগ্নের আপনারা হয়ে থাকেন এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন সব ঠিক আপনার মনে হতে পারে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনি যা বলবেন সব ঠিক অর্থাৎ এই রকম একটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যে অ্যাটমসফিয়ারে আছেন সেখানে আপনি যা বলবেন সব ঠিক 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 এই রকম একটি দেখতে পাবেন এবং যারা কনসালটেন্সি বিজনেস সব প্রফেশনালে আছেন কনসালটেন্সি কোনো সমস্যার হয়ে ইনভেস্ট করান এই সমস্ত ক্ষেত্রে সেটা আপনার চতুরতা বুদ্ধির দ্বারা আপনি কিন্তু আজকের দিনে অনেক ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন কিছু ক্ষেত্রে যারা চতুরতা নিয়ে চলেন ভুল বুঝিয়ে হলেও কিন্তু আপনার পালে হাওয়া লাগাতে পারবেন এবং ইনকাম তো জেনারেট করতে পারছেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনার যারা আছেন যে পদেই আপনি থাকুন না কেন আপনার নিচে যারা আছে আপনি ভুল বললেও সব ঠিক 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 এই রকম একটি আজকে দিনে অ্যাটমসফিয়ার আপনারা পাচ্ছেন এবং আজকের দিনে আপনার মনের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি চাপিয়ে দিতে পারবেন যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন ধৈর্য যথেষ্ট আনতে হবে চিন্তা মনের মধ্যে থাকবে বিশেষ করে পারিবারিক অর্থ যদি না থাকে আপনাদের সেক্ষেত্রে একটু চিন্তা হবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনার যারা আছেন এর পরবর্তীতে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন আজকের দিনে মানসিক বা শারীরিকভাবে আঘাত পেতে পারেন অবশ্যই প্রত্যেকের জন্য যখন এটা শুধু আপনাদের জন্য নয় প্রত্যেকের জন্যই গাড়ি যখন চালাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন যেগুলো সিকিউরিটি নেবার সেগুলো নেবেন তো আজকের দিনে কর্কট রাশি আপনারা বিশেষভাবে যখন বাইরে যাবেন বা গাড়ি চালাবেন একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন যারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আছেন আজকের দিনে আপনারা যারা ভালোবাসার প্রস্তাব রাখবেন আজকের দিনে দীর্ঘদিন ধরে কাউকে মনে মনে আপনি আশা রেখেছিলেন ডাইরেক্ট কোনোরকম সংকেত না দিয়ে ইনডাইরেক্ট আপনারা ইঙ্গিত দিতে পারেন কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনারা যারা আছেন কর্কট রাশি লগ্নের আজকের দিনটা কিছু ক্ষেত্রে আপনাদের আর্থিক সুবিধা আপনারা পেতে পারেন মানসিক দিক থেকে স্যাটিসফাই হতে পারেন তবে সেটি খুব সামান্য খুব একটা বড় দেখাচ্ছে না এর পরবর্তীতে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন বড় সিদ্ধান্তকে দূরে রাখার চেষ্টা রাখুন বিশেষ করে আজকের দিন কারোর খপ পড়বেন না যারা বিজনেস করছেন বা বিজনেস শুরু করবেন ভাবছেন বা করছেন আপনাকে কেউ বলতে পারে যে এই ধরনের বিজনেস করলে ভালো প্রফিট কবে ভালো গেন হবে এরকম ক্ষেত্রে আপনি খপ্পরে পড়ে যেতে পারেন বা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন খপ্পরে পড়ে যেতে পারেন একটু সাবধানতা অবলম্বন করবেন আজকের দিনে বিশেষ করে সিংহ রাশি অথবা লগ্নের যারা আছেন যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে বিজনেস বিবাহ আপনার ভাগ্য ক্যারিয়ার যে কোনো ক্ষেত্রে আজকের দিনে যাই সিদ্ধান্ত আপনি নিন না কেন কোনো কিছু বিক্রি করলেও পুরানো জমি ঘর বাড়ি বিক্রি করলেও কিন্তু আজকের দিনে বড় সিদ্ধান্ত থেকে দূরে থাকুন কারো খপ পরে কিন্তু পড়ে যেতে পারেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনে সংযত এবং উপস্থিত বুদ্ধিমত্তার কারণে অনেক সমস্যা খুব কাছ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন রেহাই পাবেন সেটা আপনারা যারা ডিজিটাল ক্ষেত্রে আছেন কোনো কিছু ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা রেখে করবেন কোনো অজানা লিঙ্কে ক্লিক করতে গিয়েও কিন্তু বেঁচে যেতে পারেন এবং আজকের দিনে যদি ভগবান আপনার সঙ্গে থাকে অনেক কিছু আপনারা বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন কন্যা আপনি নিজে বুঝতে পারবেন খুব কাজ থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন কন্যা অথবা কন্যা লগ্নের আপনারা যারা আছেন অবশ্যই ভগবান সহায় আছে শনিদেব আপনার ষষ্ঠ স্থানে আছে দৃষ্টি থাকছে আপনার স্থানে আজকের দিনে অনেক আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন যে কোনো ডিজিটাল লিঙ্ক হতে পারে শারীরিক বিষয় হতে পারে কোনো একটি সাময়িক কোনো রকম সেখান থেকে আপনি সবে সরে এসেছেন একটি বড় দুর্ঘটনা সেখানে হয়ে গেছে এরকম ক্ষেত্রেও আপনারা নিজে অনুধাবন করতে পারবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন আজকের দিনে অল্পের জন্য আপনারা রেহাই পাবেন তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছে ডেলি বেসিস যারা ইনকাম করেন প্রত্যেক দিন যারা ইনকাম করেন ট্রেডিং কিছু ইনকাম করছেন এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি অর্থ আসবে আপনাদের বা আপনি ট্রেডিং না করলেও আপনি যদি কোনো বিজনেস করেন কিছুটি কর্ম করছেন যদি করেন আজকের দিনে দেখবেন সেখানে যতটুকু অর্থ আসার কথা ছিল তার থেকে কিন্তু বেশি আসবে কেউ হয়তো ভুল করে আপনাকে একটু অতিরিক্ত অর্থ দিয়ে ফেলবে যেখান থেকে হোক যেখান থেকে আজকের দিনে একটু অতিরিক্ত অর্থ আপনারা কিন্তু পাচ্ছেন সেটি মনে রাখবেন এবং আজকের দিনে বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন সেক্ষেত্রেও খারাপ নয় পুরানো যেখানে অর্থ আপনি পেতেন আজকের দিনে চাইতে পারেন পুরানো অর্থ অবশ্যই পেতে পারেন রাশি অথবা লগ্নে যারা আছেন এবং আজকের দিনে আপনারা যারা বিবাহের জন্য আপনার পরিবারের কন্যা সন্তান পুত্র সন্তানের জন্য বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা রাখবেন দিনটি খারাপ নয় দিনটি ভালো যেতে হবে বলা যেতে পারে এবং ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন একটু ধৈর্য আনতে হচ্ছে যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন তাহলে আপনাদের মধ্যে বিবাহ নিয়ে কথাবার্তা একটু বেশি বলতে দেখা যাবে তাই যে বয়সের আছেন সেই বয়সটাকে মান্যতা দিয়ে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করুন বৃষ্টিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন সন্তানকে নিয়ে একটু সমস্যা হতে পারে সেটি সন্তানের পড়াশোনার অবাধ্য কারণে বা ছোটো সন্তান এইরকম একটু সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হঠাৎ সিদ্ধান্ত আজকে দিনে নেবেন না বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নে যদি পরিবারের মধ্যে যদি রকম সমস্যা হয় মনে রাখবেন পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় ফোন করার ছলে আপনি সরে যাবেন বা বুঝতে পারছেন বাড়ির অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম হতে চলেছে বাড়ির বাইরের দিকে চলে যাবেন তাহলে কিন্তু অনেক সমস্যা আপনারা এড়িয়ে যেতে পারবেন বিশেষ করে পারিবারিক রকম সমস্যার কথা বলছি কোনো রকম সমস্যা বা আপনারা ভালোবাসা সম্পর্কের মধ্যে আছেন কোনো রকম যদি এমন কোনো কথাবার্তা সেখানে ওঠে সঙ্গে সঙ্গে মনটা ডাইভার্ট করার জন্য মিচিমিচি ছলে বলে আপনি ফোন করার একটু ভান করতে পারেন এরকম কিছু সমস্যাকে এড়িয়ে যেতে পারেন জ্যোতিষশাস্ত্র আপনাকে পূর্ব থেকে কিছু বিষয়ে একটু ইনপুট অবগত দেয়া সেইগুলো যদি আপনি মেনে চলেন অনেক কিছু আপনি অসম্ভাবনাকে সম্ভাবনা করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা হলে আজকের দিনে বৃশ্বিক রাশি এইরকম একটি দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনারা ভাবছেন কিছু জেনারেট করবেন পরিবারের মধ্যে বড় ঋণ নেবেন করতে নেবেন এই সমস্ত কিছু চিন্তাভাবনা মনের মধ্যে থাকছে আজকের দিনে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে এর পরবর্তীতে ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন আজকে দিন একটু বৈরাগ্য চিন্তাভাবনা কি হবে কি নিয়ে এসেছি কী নিয়ে যাব এরকম চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে যারা এইরকম ক্ষেত্রে একটু ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে চলেন আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি ইনভলভ ইনভলভ থাকতে দেখা যাবে কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন প্রথম মনে হতে পারে যে আপনার লাভ হয়েছে অনেকটাই লাভ হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে হবে না এখানে কিন্তু ভুল হচ্ছে আজকের দিনে এবং আজকের দিনে যারা কিছু বিক্রি করবেন ভাবছেন একটু বাজার যাচাই করে বিক্রি করার চেষ্টা রাখুন অযথা কেন কম দামে দিচ্ছেন আজকের দিনটা একটু ভালো করে বাজারটা যাচাই করে দেখুন সেটি আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আজকের দিনে আপনি যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না যেমন নর্মাল থাকেন সেরকম অ্যাক্টিভিটির মধ্যে থাকার চেষ্টা রাখুন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন মানসিকভাবে আজকের দিনে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলবেন বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেখতে দেখা যাবে বা আপনার স্ত্রী বিবাহিত আছেন আপনার স্ত্রী কোনোরকম কিছু শুরু করবে ভাবছে কিছু ইনস্ট্রুমেন্ট কেনার ভাবটা মনের মধ্যে থাকবে কিন্তু পুনরায় আপনার মধ্যে দুইবার একটি চিন্তাভাবনা আসবে পুনরায় আপনি কিন্তু ব্যাক করবেন কোনো কিছু ক্ষেত্রে অর্থ দিয়েও সেই অর্থ ফিরিয়ে নেবার চিন্তাভাবনা মনমানসিকতা মানসিকতা আপনার মধ্যে থাকছে কারণ আপনার মধ্যে আজকের দিনেই অনেকটা দূরদৃষ্টি থাকছে যে কোনো ক্ষেত্রে কি হতে পারে সেই দূরদৃষ্টিটা ভাবার মনমানসিকতা মানসিকতা যথেষ্ট আপনার মধ্যে থাকছে একটা একটা এনার্জি থাকছে কি হতে পারে পরবর্তী ক্ষেত্রে তাই কোনো কিছু ক্ষেত্রে আপনি ভুল করেও ভুলটাকে শুধরে নিতে পারবেন যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে এবং নিজের অ্যাক্টিভিটিও কোনো কিছু ক্ষেত্রে বলতে যাচ্ছিলেন কিন্তু বলতে যেতে যেতেও আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেলবেন তাই অনেক কিছু আপনি এড়িয়ে যেতে পারবেন মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা যারা আছেন পুনরায় আপনি সক্ষেত্রে ফিরে আসবেন ভুল হতে কেউ কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন নিজের গোপন কথা কাউকে যাই করে বলতে যাবেন না কিভাবে। যারা একটু জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন চাকরি বিবাহ ভালোবাসা একটি জাহির করার প্রবণতা বীরত্ব ভাব দেখানো যে কোনো বিষয় আপনার লাইফে কোনো একটি ভালো ঘটনা ঘটেছে জীবনে আপনি সেটা যে যেভাবেই হোক না কেন একটু বীরত্ব দেখাবার প্রবণতা আপনার মধ্যে থাকবে ফেসে যাবেন আজকের দিনে বীরত্ব দেখাতে যাবেন না যেটা পেয়েছেন ভগবান দিয়েছে যে কারণেই হোক সেই নিয়ে চলার চেষ্টা রাখুন বলতে পারেন তবে বেশি বাড়িয়ে বলবেন না আজকে দিনে বাড়িয়ে বলার প্রবণতা আপনার মধ্যে থাকছে যে কোনো বিষয়ে নিজেকে একটি জাহির করার প্রবণতা থাকছে এবং সমস্ত কিছু একটি ফ্লাস করা হঠাৎ করে জীবনে এই পেলাম বা না পেলেও একটি বাড়িয়ে বলার প্রবণতা এখান থেকে ভালো ইনকাম করছি এই রকম চিন্তাভাবনা মনের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বলার প্রবণতা লোককে আপনার প্রতি আকৃষ্ট করা এরকম প্রবণতা থাকছে তাই ব্যক্তি বুঝে কথা কথা বলবেন অতিরিক্ত কিছু বিরত দেখাবার চেষ্টা রাখবে না সমস্যায় আপনিই পড়তে পারেন পরবর্তীতে এর পরবর্তীতে মিন রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে একটু ভুল হলেই অনেক টাকা ক্ষয়রাতি হয়ে যাবে খুব সাবধান যতক্ষণ ঘুড়ি জানবেন লাটাই আপনার হাতে আছে ঘুড়ি আপনার হাতে আছে তাই মীন রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে খুব সতর্কতার সহিত পা ফেলতে হবে তা না হলে সহজ সরলভাবে যদি কাউকে বিশ্বাস করেন আর এমনিতে আপনার রাশি লগ্নে রাহু অবস্থান করেই আছে মনের মধ্যে বড় ভাবনা নিয়ে আপনারা চলছেন তাই কারোর কথায় প্রবন হয়ে কোনো কিছু রিক্স দিতে আজকের দিনে যাবেন না কারোর খপ্পরে পড়ে যেতে পারেন বা ক্ষয়রাতি হয়ে যাবে আপনারও অর্থ আজকের দিনে বিশেষ করে কিছু ধর্মীয় চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকবে যারা ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে চলেন আজকের দিনে কথাবার্তা যেগুলো বলবেন সেগুলো অবশ্যই কিছুটা বিপরীত দিকে অ্যাডভাইসমূলক কথাবার্তা থাকবে কিছুটা সতর্কতামূলক কথাবার্তা থাকবে আপনাদের কথার মধ্যে মিন্দাসি অথবা মিন লগ্নে তবে বিশেষ যে বিষয়টা বললাম সমস্ত কিছু আপনারা এক্লিয়ারে রাখার চেষ্টা রাখুন ওই যে বললাম যতক্ষণ লাটাই আপনার হাতে আছে ঘুরিয়ে আপনার হাতে আছে তাই এমন আজকের দিনে চিন্তাভাবনা করবেন না যেটি ক্ষয়রাতি হয়ে যেতে পারে অর্থ দান খয়রাতে মিন রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে বারোটি রাশি এই যে চন্দ্রের অবস্থান বা কালপুরুষের রাশিচক্রের চক্রের গ্রহের অবস্থান অনুসারে সামগ্রিক একটি রাশি চক্র যে আছে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ